বনগা রোড দোকান উচ্ছেদের নোটিশ, পুনর্বাসন চেয়ে ক্ষোভ এলাকাবাসী। বনগা রোড সম্প্রসারণের কারণে বেশ কিছু দোকানপাট পড়ে যায়, তারা আজ রাস্তা অবরোধ করে পুনর্বাসনের দাবিতে। দুই ঘন্টা যাবত বনগা রোড অবরোধ হয়ে পড়ে রয়েছে। প্রশাসন আসে বোঝানোর চেষ্টা করেছে দোকানদারদের, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের দাবি, 60-70 বছর ধরে দোকান চালিয়ে আসছেন তারা, বর্তমানে কর্মহীন পরিস্থিতিতে যদি সেটুকুও কেড়ে নেন তাহলে সংসার চালাবে কিভাবে? পেছনে পিডব্লিউডির জায়গা তারাও বসতে দেবে না, অথচ সরকারি অনেক জায়গা পড়ে রয়েছে অন্যত্র, সেখানেও পুনর্বাসনের ব্যবস্থা করলে পরিবার নিয়ে দুবেলা দুমুঠো অন্ন জোগাতে পারবেন তারা। আমরা এখানে দোকানদার, আমরা 60-62 সালের দোকানদারের, আমরা আমাদের পুরো উচ্ছেদ হয়ে যাচ্ছে। আমরা একটু পুনর্বাসন চাই, যাতে আমরা চলে ফেলে বেঁচে থাকতে পারি, খাওয়ার মতন, বেঁচে থাকার মতন। আর বেঁচে থাকেন, আমাদের পেছনে প্রচুর সরকারি জায়গা আছে, আমাদের একটু পুনর্বাসন চাই। আমরা সেই এখানকার, আমরা সেই 62 সালের দোকান, আমাদের পুরো উচ্ছেদ। তাহলে যেভাবে দুই দিক থেকে যদি সমান মেলে নিক, নাহলে আমাদের একটু পুনর্বাসন দিক। আমাদের প্রচুর পিডব্লিউ জায়গা আছে দোকানের পেছনে, প্রশাসন যদি আমাদের নেয়, সরকার যদি আমাদের সহযোগিতা করে, আমরা একটু বাঁচতে পারবো। আমাদের ছেলে মেয়ে সবাই দোকানের উপর নির্ভর, আমরা অসহায় স্বামী, তারপর পেসমিকার বসানো মা, প্যারালাইসিস স্বামী, আমরা সব এই সব এই দোকানের উপরে সব। আদর্শ কিছু নেই, আমাদের প্রচুর পিঠে আপনার জায়গা আছে, যদি ওনারা পুনর্বাসন দেয় আমরা খুব আনন্দিত পাবো, আমরা বেঁচে থাকতে পারবো। আপনার নাম? আমার নাম জ্যোতিরানী বিশ্বাস। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।